নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা দারুণ বিষয় নিয়ে দু চার কথা বলবো আপনাদের সঙ্গে। মনীষী বলেছেন, গরিব হয়ে জন্মানোটা পাপ নয়, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করাটা পাপের। লড়াই, কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মাচ্ছে আর কারো একটা স্টিলের চামচও জোটেনি। একই সমাজের মধ্যে দেখবেন মা ছেলের পেছন পেছন দৌড়চ্ছে, বাবা একটুখানি খেয়ে যা, ছেলে বলছে খাবো না খাবো না, আমি খাবো না মা। আর ইটভাটার শ্রমিক মা সারাক্ষণ চিন্তায় ছেলেকে কি করে একটু দুধের জোগাড় করে দেবে। দুজনেই মা সন্তান দুজনে। আজকে আলোচনার বিষয়টা অতীব সুন্দর। বলছেন যে কি কারণে মানুষ গরিব ঘরে জন্মায়, গরিব হয়েছে লজ্জার কিচ্ছু নেই। আমি অত্যন্ত অতি নিম্ন সাধারণ একটা ফ্যামিলি থেকে উঠে এসেছি, গরিব হওয়া আনন্দের, গরিব হওয়া যন্ত্রণা নেই। গরিব হলে সকলের সঙ্গে সুন্দরভাবে মেশা যায়, ওই বড় লোক হতে চাই না, ওই ধনী হতে চাই না যে শুধু বিভেদ বাড়ায়, সহজে মিশতে দেয় না। আসলে দেখুন কি কারণে মানুষ গরিব ঘরে জন্মায়, আজকে বলতে বলেছেন যে ভুলগুলো করবেন না, তাহলে পরবর্তী জন্মটা যদি পরজন্ম বলে কিছু থাকে তাহলে কিন্তু আবার আপনাকে গরিব হতে হবে, দারিদ্রের জ্বালা ভোগ করতে হবে। আসলে দেখুন, অনেক গরিব হওয়া বললাম অপরাধ নয়, আসলে আগে মনের গরিবি হটাতে হবে, তবে আপনার ধনপ্রাপ্তি হবে, ঈশ্বর আপনার উপর খুশি হবে। যে ধন ঐশ্বর্য ভোগ করছে তার মধ্যে ঈশ্বরের কৃপা আছে, ভগবানের আশীর্বাদ অবশ্যই আছে। নইলে এই ফুটপাতে একজন বসে, দুই বন্ধু একসময় স্কুল কলেজে পড়েছে, আজকে একজন স্টেশনের ভিখারি, অপরজন চার চাকা গাড়িতে চড়ছে, একজনের প্রতি ভাগ্যদেবী প্রসন্ন আর একজনের প্রতি অপ্রসন্ন। তো এইরকম নিজের কিছু ভুল তো অবশ্যই থাকে, পূর্বার্জিত কর্মফল এগুলো থাকে, কিন্তু মনে রাখবেন আগে মনের সংকীর্ণতা, মনের দৈন্যতাকে মোচন করুন। আপনারা যে যে অর্থভাবে আছেন, বাড়িতে একজন এসেছে বলছে মা দুটো ভিক্ষা দেবে, আছে মাফ করো বাবা এখন হবে না ঘুরে এসো, ঘরেতে সংস্থান নেই। অন্যকে দিয়ে সবসময় ধন বাড়ে কখনই, সেবায় চেতন ধন, অন্যকে সেবা দেওয়ার মধ্য দিয়েই ধনের চেতনা বাড়ে, মনে রাখবেন ধনের বৃদ্ধি হয়। এটা প্রত্যেকে মনে রাখতে হবে, একা খাবো এই ভাব থাকলে ওই দেখবেন জেনারেশনে বিভিন্ন মন্দিরের সামনে জেনারেশন টু জেনারেশন তারা ভিক্ষা করছে, এর বাইরে বেরোতে পারে, আসলে তাদের মনের দৈন্যতার মোচন হয়, ওই হাত পাতার অভ্যেসটা যায়, কখনো কেউ নতুন করে কিছু ভাবেনি আর অন্যকে ওরা দেয়নি কিছু, দিলে বাড়ে। এটা মনে রাখবে, গরিবী বা গরিবত্ব মোচন করার একটাই পথ, মনের দৈন্যতা সংকীর্ণতা আগে হাঁটান, দেখুন ভাগ্যদেবী প্রসন্ন হবেন, ঈশ্বর আপনাকে পথ দেখাবে। যারা করেছেন এটা প্র্যাকটিক্যাল আর কি, জীবনে অনেক সমস্যা হয় আমাদের, অর্থনৈতিক সমস্যা, আমরা জীবনে এরকম বহু মানুষের বহু জীবনের উদাহরণ আছে, শূন্য থেকে শুরু করেছে, এক টাকাও সঙ্গে নেই, তারা দাঁড়াতে পেরেছেন। আসলে কি তাদের এই চেষ্টা, আমাকে উঠতে হবে উপরে, এই চেষ্টাটা আছে। আর যারা এই কি পেলাম না, হতাশা, হাত পেতে অধস্তমিত হয়ে গেছি, তাদের ভাগ্য সেরকমই হবে, তাই না? আর অন্যকে দিতে শিখুন, নিজে শূন্য হয়ে যে অন্যকে দিতে পারে তার প্রতি ঈশ্বর প্রসন্ন হন, শতগুণ তার কাছে ফিরে আসে। কৃপণ কবিতাটার মনে আছে তো সকলের, দিলাম যা রাজভিকারীদের, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন ভাসি নয়ন জলে, এই তখন ভাসি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ঠিক সেমন দিলেই পাওয়া যায়। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি।